হাতে এক বা দুই দিনের ছুটি, ছোট্ট একটি ভ্রমণস্থান খুঁজছেন, দীঘার প্রচণ্ড ভিড়ে আপনি ক্লান্ত, প্রাণ ভরে শ্বাস নিতে চান, যে কোনো একটি উইকেন্ডে কম বাজেটে ঘুরে আসতেই পারেন আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার চাঁদিপুর সি বিচে। খুব কম মানুষ এখানে আসেন, তাই বেশ ফাঁকা থাকে বিচটি। নমস্কার, আমি পার্থ। এই ভিডিওতে তুলে ধরবো কিভাবে চাঁদিপুর যাবেন, তার ট্রেনের ডিটেলস, বেস্ট হোটেল, খাবার কি খাবেন তার ডিটেলস, সাইট সিনিং এর ডিটেলস এবং সাইট সিইং এর খরচা কত, গাড়ি ভাড়া তথ্য, এই সমস্ত তথ্য তুলে ধরবো। এই সমস্ত তথ্য জানতে ও প্লেসটি কেমন দেখতে এই ভিডিওটি দেখতে পারেন। নমস্কার বন্ধু, আমরা এসে উপস্থিত হয়েছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন 12073 হাওড়া উড়িষ্যা জনশতাব্দী এক্সপ্রেস। ট্রেনটির টাইম হচ্ছে ঠিক 1:35 হাওড়া স্টেশন থেকে ছাড়বে, 3 ঘন্টার মতো সময় নেবে বালাসোর ঢুকতে। দাঁড়িয়ে আছি এই যে জনশতাব্দী এক্সপ্রেস এর সামনে, এবার ট্রেনে উঠবো। ট্রেনটি চেয়ার কার, আর আমাদের 6 জনের জন্য ট্রেনটিতে ভাড়া পড়ছে 810 টাকা মাত্র। টাইমটা হ্যাঁ অবশ্যই একটু লেটে, অর্থাৎ সকালের দিকে যদি বেরোতে পারতাম তাহলে আজকের দিনটা কভার হয়ে যেত, কিন্তু যেহেতু সকালে বেরোতে পারিনি তো দুপুরে ট্রেনটা ধরতে হয়েছি। আশা করছি 5টার মধ্যে বা 5:30 মধ্যে আমরা বালাসোরে গিয়ে পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন ট্রেনটা খুব ভালো টানছে, প্রায় 3 ঘন্টায় ট্রেনটা পৌঁছে দেবে। আমরা লাঞ্চ করে ট্রেনে উঠেছি, তাই আমাদের প্রয়োজন হয়নি, কিন্তু ট্রেনে আইআরসিটিসি পক্ষ থেকে লাঞ্চের জন্য ভাত পেয়ে যাবেন। এসে উপস্থিত হয়েছি বালাসোর স্টেশনে। টাইমটা একদম দেখতে পারেন, একদম ডট পারফেক্ট টাইমে ঢুকিয়েছে। হ্যাঁ, লেট যদি হয়ে থাকে আমরা খুব বেশি হলে 10 মিনিট লেটে আছি। বালাসোর স্টেশনে 1 নম্বর স্টেশনে ট্রেন দিয়েছে, এখান থেকে জাস্ট বেরিয়ে যাব। এই যে দেখুন, জাস্ট এদিকে এখান থেকে এদিকে আমরা এক্সিট করব। আশা করছি সামনেই আমরা গিয়ে পাবো বাস স্ট্যান্ড বা গাড়ি ভাড়ার জায়গা, ওখান থেকে আমরা গাড়ি করে এগিয়ে যাব টোটো এতে চাঁদিপুর। দেখি কত কি ভাড়া বলে বা কত কি বলে। বালাসোর স্টেশনের বাইরে অনেক হোটেল আছে, ইচ্ছা হলে এখানেও থাকতে পারেন। ও ব্রিটানিয়া মা জোলি ব্রিটানিয়া জে তে ডেডি সেট পেটিট শানসন। জাস্ট বাইরে বেরিয়েছি আমরা বালাসোর স্টেশন থেকে। এখান থেকে বাইরে বেরিয়ে আপনারা অটো প্রচুর আছে, ছোটো গাড়ি প্রচুর পাবেন। তো মোটামুটি অটো আপনারা 1 জনই থাকবেন আর 6 জনই থাকুন, অটোর ভাড়া এখান থেকে চাঁদিপুর 400 টাকা, আর বড় গাড়ি মানে হচ্ছে 4 চাকা যদি আপনি এই জাতীয় গাড়িগুলো নেন, মোটামুটি ছোটো গাড়ি এগুলো 500 টাকা ভাড়া নেবেন। এখান থেকে প্রচুর গাড়ি পাবেন, আপনারা এখানে এসে ভাড়া করে নেবেন। তো এরপর যাই, চলুন আমরা আপাতত একটা অটোই বুক করেছি, করে যাব চাঁদিপুর। চাঁদিপুর সি বিচের দিকে চলেছি, বালাসোর পার হয়ে সম্পূর্ণ রাস্তা ফাঁকা, গ্রামীণ রাস্তা, আমাদের যেতে হবে 16 কিলোমিটার। ওখানে আমাদের প্রথম কাজ হলো হোটেল ঠিক করা। যে অটো করে চলেছি এই দাদার নাম ও ফোন নাম্বার দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে। ডাক নাম বাপি, ভালো নাম প্রসেনজিৎ গুড়িয়া। প্রসেনজিৎ গুড়িয়া। 6371 7135 325 200। পিছনে যেটি দেখছেন এটি হচ্ছে হোটেল আশানিবাস, আর এই আশানিবাস এখানে আপনারা লো বাজেটের রুম পেয়ে যাবেন। ওই 800 থেকে 1000 এর মধ্যে নন এসি রুম আরামে পাবেন। আর একটু পিছনে ওই দিকটা গেলে ওই যে এইখানটা ওই দিকটা দেখছেন ওই দিকটা আছে ওটিডিসি পান্থনিবাস। ওটিডিসি পান্থনিবাস আমার পিছনে, সরকারি প্রপার্টি, কী বেহাল দশা, মানে মেনটেন্যান্সের খুব অভাব, এবং রিসেপশনে যিনি আছেন মানে খুব ভালো করে না চাইছেন, বলতে না চাইছেন কিছু। আর যে রুমগুলো নন এসি রুম দেখাচ্ছে একদম পিছনে, ভাববেন না যে এই রুমগুলো, এর থেকে অন্তত আরও আমি প্রায় 50-60 মিটার পিছনে যেতে হবে, সেখানে গিয়ে ভিতরে রুম দিচ্ছি আর রুমের কোয়ালিটি আমি তুলে ধরছি। এটি ওটিডিসি পান্থনিবাসের নন এসি রুম, যা অনেক ভিতরে। রুমগুলি আকারে ছোট, তবে ফার্নিচার আছে কিন্তু বেশ অপরিষ্কার, আর রুমগুলির ভাড়া 1344 টাকা।
আমার পিছনে আছে হোটেল শুভম, মোটামুটি এদের ভাড়া ওই 800,000 এরকম পেয়ে যাবেন অনেকেরও। এটি হোটেল চাঁদিপুর, এখানে আপনি 800 থেকে 1,000-এর মধ্যে রুম পেয়ে যাবেন। এখন যেটি দেখছেন এটি হোটেল ইন্টারন্যাশনাল ট্যুরিজম রিসর্ট, এখানে আমরা ছিলাম। এটি মেন বিচ থেকে অবশ্য 180 মিটার দূরে, যেটি এমন কিছুই নয়, একটুখানি সময় লাগে হাঁটতে। স্থানীয় মানুষ এটিকে ITC হোটেল বলে অভিহিত করছে। আর এটি হোটেলের প্রবেশদ্বার, বেশ বড়, বোঝাই যাচ্ছে অর্থাৎ চার চাকা নিয়ে ভিতরে প্রবেশ সম্ভব এবং ভিতরে পার্কিংয়ের সাফিসিয়েন্ট স্পেস আছে। গুটি গুটি পায়ে ভিতরে আগিয়ে যাই। সামনে হাতির মূর্তি ও লাভ সাইন, যা প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে। এবার চলুন রুম কেমন দেখি। এটি নন এসি রুম, যথেষ্ট বড়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক ফার্নিচার যুক্ত। ভাড়া 1100 টাকা। টোটাল চাঁদিপুর এলাকায় এমন ভালো রুম পাইনি। দেখালাম, এবার আমি চলুন বাথরুমটা দেখাই। বাথরুমটা যথেষ্ট বড়, অনেক স্পেস আছে, কমোড, বেসিন, খারাপ না। রুমের মধ্যে একটি ছোট স্পেস বা রুম জাতীয়, যেখানে লাগেজ রাখা যায়, ও রুমের একপাশে একটি প্লাইউডের আলমারি করা, যেখানে ড্রেস রাখা যায়। এনভায়রনমেন্টটা একবার দেখুন। এনভায়রনমেন্টটা ভালো, খারাপ লাগবে না, বেশ সুন্দর এনভায়রনমেন্ট। এখানে বসে সময় কাটানোর জন্য বেঞ্চ করা আছে, অনেক ফুল গাছ আছে, বেশ সাজানো গোছানো একটা পরিবেশ। তুমি এসে স্যার লাগোয়া পিছনে একটা সুইমিং পুল আছে, তো গিয়ে দেখি সুইমিং পুলটা কেমন। সুইমিং পুলের দিকে যাচ্ছি, গিয়ে দেখি সুইমিং পুলটা কেমন। বেশ কিছু ভেড়ি আছে দেখছি, ভেড়িতে আশা করি মাছ চাষ হয়, আর পাড়গুলো বাঁধিয়ে রেখেছে। এই একটাই ভেড়ি নয়, এরপরে আরও ভেড়ি আছে। যদি দেখেন একটু ভালো করে দেখুন, আরও ভেড়ি আছে এখানে একটা। আবার যদি হয় এখানটা পার করে এখানটা একটা ভেড়ি আছে, অনেক ভেড়ি আছে। শুধু তাই নয়, এই ভেড়ির পাশে বসার জায়গাও করা আছে। এবার চলুন সুইমিং পুলটা দেখাই। সুইমিং পুলটা হচ্ছে ঠিক এখানে, এই হলো সুইমিং পুল। এই যে হোটেল, ঝাউ গাছে ঘেরা বাগান আর হোটেল। হোটেলের মধ্যে এই যে একটি টার্কি ঘুরে বেড়াচ্ছে পোষা। ইন্টারন্যাশনাল ট্যুরিজমের রিসেপশনে যিনি আছেন, এই দাদার সঙ্গে একটু কথা বলে নেবো। তো নর্মালি আমাদের আপনি এসি রুম 1600 থেকে 2,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, নন এসি রুম 1,000 থেকে 1,200 টাকার মধ্যে পেয়ে যাবেন। 1,000 থেকে 1,200। সিজন অফ সিজনের এটা ভ্যারি কীরকম করে? এই 400-500 টাকা কম বেশি। 400-500 টাকা। সিজন বলতে কোন টাইমটা মূলত হয়? সিজন বলতে যেমন দোলের টাইম, পুজোর টাইম, তারপর এখানে বিচ ফেস্টিভ্যাল হয় ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির টাইম। এই হোটেল বুক করতে হলে এই নিচে দেয়া নম্বরে ফোন করে নেবেন, তাহলেই হবে, অথবা স্পট বুকিং সম্ভব। হোটেলের চেক আউট টাইম সকাল 8টা, আর চেক ইন যখন ইচ্ছা করতে পারেন। খাবার এখানে অ্যাভেলেবেল, কিন্তু রেট খুব বেশি মনে হয়েছে, কারণ সবজি ভাত 150 টাকা, যা বাইরে আপনি 80 টাকায় পাবেন। ওভারঅল হোটেলটি খুব ভালো থাকার জন্য, রুম কন্ডিশন যথেষ্ট ভালো, তুলনামূলক অন্যান্য হোটেলের সঙ্গে এটি অনেক ভালো। সময়টা সন্ধ্যা, ও হাঁটা দিচ্ছি, রাস্তা একদম ফাঁকা শুনশান, দেখতেই পাচ্ছেন। বিচটা গিয়ে দেখি কেমন। এটা একদম মেন বিচ, আমার ঠিক পিছনে আছে ওটিডিসি পান্থনিবাস। আর তো বিচে এসে যেটা দেখছি, বিচ মার্কেট মোটামুটি আছে, লোক খুব কম আছে, কিন্তু যেটা সব থেকে অবাক করা বা একদম খারাপ লাগার জায়গা, সমুদ্রের নাম গন্ধ কিচ্ছু নেই, না আছে সমুদ্রের সাউন্ড, না আছে কিছু।
সমুদ্রের কোনো অস্তিত্ব নেই, শুধু সিঁড়ি আর নিচে একটা জায়গা দেখতে পাচ্ছি, পুরো বিস্তীর্ণ এলাকা ফাঁকা, কিছু নেই। নিচে এখানে আপনারা চাইলে মাছ ভাজা পেতে পারেন, এই যে মাছ মাছ আছে, কাঁকড়া আছে। কাঁকড়াগুলো তো দেখে টাটকাই মনে হচ্ছে, পম্পলেটগুলো একদমই টাটকা নয়, বাকিগুলো ভালো, তো সে ট্রাই করতেই পারেন। আজকের মতো শুভরাত্রি, এবার কালকে সুপ্রভাত। অল্প একটু ঠান্ডা আছে, তো এখন চলেছি বিচের দিকে, চলুন সকালের বৃষ্টিটা দেখিয়ে দিই। রাস্তা বেশ ফাঁকা, সামনের ঝাউ গাছগুলোর পরই সমুদ্র। সি বিচে নামার জন্য মূলত দুটি পথ আছে, একটি ওটিডিসি পান্থনিবাসের সামনে দিয়ে ও অন্যটা আসানিবাসের সামনে দিয়ে। দাঁড়িয়ে আছি চাঁদিপুর বিচে, দেখুন মেন রাস্তা থেকে আমরা এতটা এসে গেছি, আর এই এসে এদিকে সমুদ্রের দিক। সমুদ্রের নাম গন্ধ কিচ্ছু নেই। এখন সময় সকাল ৬টা, যতদূর দেখছি দিগন্তরেখা মিশে গেছে, কিন্তু জলের দেখা নেই। আমি শুধু দেখা নেই তো নয়, জলের শব্দটা পর্যন্ত নেই। আসাহট নিবাসের সামনে দিয়ে নেমেছিলাম, নেমে এই যার সামনেই আছে ওটিডিসি পান্থনিবাস, এই ওটিডিসি পান্থনিবাসের সামনে অর্থাৎ মেন বিচ মার্কেট যেখানটা, ওখানে দাঁড়িয়ে আছি। তো ওদিক থেকে এখানটা হেঁটে হেঁটে এলাম, এদিকটা দেখলাম, আপনারা আমার সঙ্গে দেখতে পাচ্ছেন পিছনটা। তো সবটা দেখে আমি যেটা মনে বুঝতে পাচ্ছি, এখান থেকে স্থানীয় লোকের বক্তব্য জল আছে মিনিমাম 5 কিলোমিটার দূরে। চাই হয়তো কেউ আবেগ নিয়ে জল কোথায় আছে দেখতে যেতেই পারেন, তো সেক্ষেত্রে আমার সতর্কবাণী থাকবে, যদি দেখতে যেতে হয় তাহলে অতি অবশ্যই জোয়ারের টাইম জেনে যাবেন, কারণ বিচটা পুরো ফ্ল্যাট, পুরো ফ্ল্যাট জায়গায় জল ঢাললে বা জল যখন আসে বা যখন জোয়ার হবে, যদি জল আসে জলের আগে কিন্তু আপনি কোনোভাবেই পাড়ে আসতে পারবেন না, মানে জলটা অনেক আগে আপনার পাড়ে চলে আসবে। সুতরাং জোয়ারের টাইম অবশ্যই একবার গুগল সার্চ করে চাঁদিপুরে কখন জোয়ার বা হাই টাইড কখন থাকে সেটা জেনে তারপর দূরে যাবেন। অনেক খোঁজাখুঁজি করেছি, সমুদ্রে একটুও দেখা নেই, আর একটু খুঁজে দেখি, আর একটু লেট হোক জোয়ারের সময় যদি দেখা পাই চেষ্টা করবো দেখানো। এই বিচে কিছু পান আর না পান, সমুদ্র দেখা না পেলে গরু পাবেন অনেকগুলো, এটুকুন বলতে পারি। উপরে উঠে এলাম, এই অংশটা বেশ পরিপাটি করে বাঁধানো হয়েছে, দেখে মনে হচ্ছে এখানে আগে ঝাউ গাছ ছিল। বেশ কিছু বসার চেয়ার আছে, বসার লোক নেই, তবে সন্ধ্যায় কিন্তু এখানে বেশ অন্ধকার থাকে আর অনেক মানুষ তখন এখানে বসে থাকে। যাই হোক, পূর্ব আকাশে সুন্দর লাল সূর্যের দেখা পেলাম, অনেক সমুদ্র দেখা হয়েছে। চলুন হোটেলে ফিরে যাই, এরপর সাইড সিইংয়ে বেরোতে হবে। আপনি যদি এখানে আসেন শুধু কিছুক্ষণের জন্য, ভাববেন যে এখানে কোনো হোটেল বুক করবো না, সমুদ্রে যদি সমুদ্রের জল পান, যদি জল কাছে আসে স্নান ফান করলেন, তো তারপরে ড্রেস চেঞ্জের জন্য এখানে দেখুন সুলভ শৌচাগার আছে, শৌচালয় আছে, এখানে জলের ব্যবস্থা আছে। আমরা এবার চলেছি সাইড সিনের উদ্দেশ্যে, ওই পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির, খিরচরা গোপীনাথ মন্দির, নীলগিরি রাজবাড়ি, আর একটা আছে ব্লু লেক, সবগুলি ঘুরবো, তো আপনাদের সব ডাক একে তুলে ধরবো। তো যাওয়ার জন্য আমরা বুক করে নিয়েছি একটি অটো বুক করে নিয়েছি, তো অটোর ভাড়া নিচ্ছি আমাদের উইথ পার্কিং 1500। তো আপনারা চাইলে বড় গাড়িও বুক করতে পারেন, মোটামুটি বোলেরো গাড়ি, যেটা মোটামুটি অনায়াসে 8 জন ধরে, সে বোলেরো গাড়ি এখানে ভাড়া বললো দেখলাম 2700 টাকা। তো আপনারা আপনাদের সুবিধা মতো গাড়ি ভাড়া করে নেবেন, আমরা আপাতত অটো, এই অটো দাওয়ার সঙ্গে কথা বলে আপনাদের নাম্বারটা আমি দিয়ে দেবো। প্রথম শুরু করছি রাধাকৃষ্ণ মন্দির দিয়ে, যা চাঁদিপুরেই অবস্থিত। তো আমরা এখন চলেছি অটো করে, তো এই সহযোগে আমি একটি ট্রাভেল এজেন্সির ডিটেলস তুলে ধরছি যা চাঁদিপুরেই অবস্থিত। এখান থেকে এখানে কি কি সাইট সিইং আছে, কি জায়গা আছে, তার রেট সমস্ত ডিটেলস আছে, তো আপনারা একটি সম্যক ধারণা পাবেন, সেই উদ্দেশ্যে আমার তুলে ধরা। চাঁদিপুরে একদম সামনেই আছে রাধাকৃষ্ণ মন্দির, যতজন আসবেন এখানে পার হেড আপনাকে এখানে 5 টাকা করে দিতে হবে। মন্দিরটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে হলুদ রঙের প্রধান মন্দির ও বাম দিকে একটি বড় জলাশয়, এখানে কিন্তু বোটিং হয় ও অনেক রঙিন মাছ আছে এখানে। চলুন প্রধান মন্দিরে প্রবেশ করা যাক, আমার সাথে আপনারাও দেখে নিন মন্দিরের ভিতরটি।
তবে হ্যাঁ, রাধাকৃষ্ণের বিগ্রহের ভিডিও করার কিন্তু অনুমতি নেই, তাই দেখাতে পারলাম না। পিছনে দেখছেন বুড়িবালাম নদী, এই নদীরই মোহনা হচ্ছে চাঁদিপুরে। তো আমরা এখন মোহনার দিকেই যাচ্ছি। এই স্পটগুলো সব একদম চাঁদিপুরের কাছে, রাধাকৃষ্ণ মন্দির, এটা হচ্ছে বালাসন নদীর মোহনা, এগুলো সব চাঁদিপুরের কাছেই, ডিস্টেন্স উইদিন 2-3 কিলোমিটারের মধ্যে এগুলো। তো এখন আমরা যাচ্ছি মোহনায়। তো মোহনায় গিয়ে এখানটা কেমন দেখাচ্ছে, প্রচুর প্রচুর ট্রলার নিজের মতো করে সবাই কেউ সাজাচ্ছে, কারো কোনো ট্রলার রিপেয়ার হচ্ছে, হয়তো কেউ সমুদ্রের কাছে মাছ ধরতে, আবার কেউ ফিরে এসেছে। এবার আমি দেখার চেষ্টা করব কোনখানে ঠিক নদীটা মিশেছে, জানি না দেখতে পাবো কি না, প্রচুর কাদা দেখছি, সামনে যাওয়া যাবে বলে মনে হচ্ছে না। তো চেষ্টা করছি, সঙ্গে থাকুন, দেখুন। এই নদীর ওপারে যে অংশটা দেখছেন, এই অংশটাতেই খুব সম্ভবত সেই যুদ্ধের স্পট যেখানে বাঘাযতীনের সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হয়েছিল। এখানটা পলতাপুর, অর্থাৎ চাঁদিপুর থেকে বালাসোরের দিকে যেতে পলতাপুর এলাকা। একটা দোকান, এখানে কচুরি খেলাম, 20 টাকা প্লেট, 6টা 20 টাকা প্লেট, ঠিকঠাক, খাবার কোয়ালিটি ভালো। আমরা এসে উপস্থিত হয়েছি ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এটি খুব পুরানো মন্দির। মন্দিরের প্রধান প্রবেশদ্বারে মন্দিরের নাম কিন্তু ইংরাজিতে লেখা, এটা ধর্মপ্রাণ মানুষের সুবিধার্থে, এতে কোনো সন্দেহ নেই। বাইরে জুতা খুলে প্রবেশ করতে হবে, জুতো রাখার নির্দিষ্ট জায়গা আছে, বা এমনিও রাখতে পারেন। মন্দিরের ভিতরটি বেশ সুন্দর, খারাপ লাগবে না। সামনে ধূপদানি, একটি নাটমঞ্চ ও মূল মন্দির, বিগ্রহের ভিডিও করা পারমিশন নেই, তাই অগত্যা মন্দির চত্বরটাই দেখুন কেমন লাগছে। আমি এই মন্দির খোলা ও বন্ধে সময়টা বলে দিচ্ছি। একটা কথা বলতে চাই, দাঁড়িয়ে আছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এই মন্দিরে প্রবেশের কিন্তু নির্দিষ্ট সময় আছে, এই সময়টা হচ্ছে গ্রীষ্মকাল হলে 5টা থেকে 12:30, আর বিকাল 4টা থেকে 8:30, আর যদি শীতকাল হয় সেটা সকাল 5:15 থেকে 12:15, আর বিকালে হচ্ছে 3:45 থেকে 8:15। এই টাইমিংয়ের মধ্যে আপনাকে অ্যাডজাস্ট করে আসতে হবে, তবেই মন্দির খোলা পাবেন, আদারওয়াইজ মন্দির বন্ধ হয়ে যাবে। মন্দিরের সামনে গোপীনাথের প্রসাদ হিসাবে ক্ষীর বিক্রি হচ্ছে, বিভিন্ন দামের আছে। আমরাও কিনেছিলাম 40 টাকা, যা মাটির কঠোরাতে শালপাতা দিয়ে মোড়া, বাট এটি খেতে পারেনি, তার আগেই এটি খারাপ হয়ে যায়। আমরা এসে উপস্থিত হয়েছি ইমামি জগন্নাথ মন্দির। আপনারা যখন আসবেন অতি অবশ্যই খেয়াল করে নেবেন এখানে ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম। এখানে ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে 12:30, আর বিকালে 4টা থেকে রাত্রি 9টা। তো এর মধ্যেই আপনাকে আসতে হবে। তো আমি আপনাদের পুরো মন্দির প্রিমিসিসটা, মন্দিরটা কেমন ঘুরে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এখানে আপনাকে এক জায়গায় এসে জুতো খুলে রাখতে হলো, জুতো এবং মোজা সবটাই খুলে রাখতে হলো, খালি পায়ে মন্দিরে ঢুকতে হবে। আমরা প্রবেশ করেছি ইমামি জগন্নাথ মন্দিরে। আমার সাথে আপনারাও দেখে নিন এই মন্দির প্রাঙ্গণ, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো। কেন জানি না উড়িষ্যার বেশিরভাগ মন্দির ওই পুরীর জগন্নাথ মন্দিরের মতো, এটিও তার ব্যতিক্রম নয়। চলুন মন্দিরের উপরে যাই, তবে ভিতরে ক্যামেরার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ইমামি জগন্নাথ মন্দিরে, অর্থাৎ এটি যে ইমামি কোম্পানি, ওই কোম্পানির তৈরি একটা মন্দির, অনুকরণ অবশ্যই পুরীর জগন্নাথ মন্দিরের। সব জায়গায় টাকা নেওয়ার ব্যবস্থা আছে, এন্ট্রি ফি কোনো টাকা লাগে না। তবে একটা জিনিস দেখলাম, ঠাকুর কিন্তু পেটিএম বা ওই ইউপিআই সিস্টেমে টাকা নেয়। ভক্তি যে যার জায়গায় যে যার মনে, ভক্তি অবশ্যই থাকুক, সে নিয়ে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু এই ভক্তির জন্য এইভাবে টাকা পয়সাগুলোকে নষ্ট করার কোনো অর্থ আমি দেখি না। দেখুন, শুধু খুচরো নয়, নোট, টাকার নোটগুলোকে জলে ফেলেছে, ভক্তি হচ্ছে, এর নাম ভক্তি। আমরা এসেছি আমাদের পরবর্তী গন্তব্যে, যেটি হলো ব্লু লেক। এটি প্রকৃতপক্ষে নীলগিরি পাহাড়ের পাদদেশ, যা খনন কার্যের পরে জলাশয়ে পরিণত হয়েছে, এবং স্থানীয় মানুষরা এটিকে ব্যবহার করে দেখছে। পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নীলগিরি রাজবাড়ি ও রাধাকৃষ্ণ মন্দির। আমরা এর আগে দেখে এলাম ব্লু লেক, ব্লু লেক ঘুরে এই নীলগিরি রাজবাড়ি, যেটা নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত, রাজবাড়ি ও রাজমন্দির, রাধাকৃষ্ণ মন্দির।
রাস্তা থেকে কিছুটা উপরে রাজবাড়ির গেট, দুপাশে দুটি সিংহ আপনাকে প্রবেশের সময় অভ্যর্থনা জানাবে। আমরা নীলগিরির রাজবাড়ির মধ্যে প্রবেশ করছি, বাড়িটা দেখলেন একদম পাহাড়ের কোলে। এই রাজবাড়ি নির্মাণ করেন রাজা সাধু মান্ধাতা, যিনি মহান ডাকাত কালাপাহাড়ের হাত থেকে রাজ্যের সমস্ত মন্দির রক্ষা করেছিলেন, যার জন্য তিনি মোগল সম্রাট জাহাঙ্গীর দ্বারা মর্ধরাজ উপাধি পান। পরে মোগল সাম্রাজ্য দুর্বল হলে মারহাট্টা বংশ দ্বারা উড়িষ্যা দখল হয়। সেই সময় এই নীলগিরি বংশের খবর পাওয়া যায় না। পরে ব্রিটিশ আমলে নীলগিরি উড়িষ্যার অন্তর্গতই ছিল না এবং এই মর্ধরাজ বংশের দ্বারাই তখনও রাজপাট বজায় থাকে। দাঁড়িয়ে আছি নীলগিরি রাজবাড়ি, অতি প্রাচীন রাজবাড়ি। বাড়িটা এই মুহূর্তে এদিকে কিছু ইনোভেশন চলছে। ও আচ্ছা 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 আচ্ছা, আসছে আসছে রাজবাড়িকে ও মহারানী। নীলগিরি রাজবাড়ির পাশে নীলগিরি জগন্নাথ মন্দির, ছবি তোলা বা ভিতরে ক্যামেরা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই করলাম না। আর একটা সৌভাগ্যের বিষয়, নীলগিরি রাজবাড়িতে আমরা নীলগিরি রাজ পরিবারের একজন অর্থাৎ রানীমাকে দেখা পেয়েছিলাম। পঞ্চলিঙ্গেশ্বর, এখানে যাওয়ার আগে একটি ধাবা, এই ধাবায় লাঞ্চটা করে নেব। খেতে বসেছি, খেয়ে দেখি খাবার কেমন, রেট ঠিকঠাক। চাঁদিপুর এসে যত জায়গায় খেলাম তার মধ্যে এই পঞ্চলিঙ্গেশ্বর আসার পথে এখানে এই যে হোটেল স্মল টাউন, হোটেল স্মল টাউন, এখানে খাবারটা তুলনামূলক অনেকটা ভালো লাগলো। আর আমরা চলেছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পথের সৌন্দর্য অপরিসীম, নীলগিরি পাহাড় ডান দিকে ও সামনে বিস্তৃত আছে, এখানে বেশ কিছু হোটেল আছে দেখছি, আর ওখানে গাড়ির নির্দিষ্ট পার্কিং প্লেস আছে, ওখানে গাড়ি রেখে পায়ে হেঁটে উপরে উঠতে হবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ওঠার আগে এরকম মার্কেট পাবেন, প্রচুর কিছু দোকান আছে, মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে আপনারা ফলের ডালা বা ওই যে ধূপ নারকেল বিক্রি হচ্ছে এখান থেকে সংগ্রহ করতে পারেন, এছাড়াও নিজের ইচ্ছা মতো কেনাকাটা করতে পারেন। পাশে একটি হোটেল আছে, এখানে হোটেল রাজা, এখানে ফাস্টফুড ভাত সব কিছুই পাওয়া যায়, অর্থাৎ এখান থেকে আমরা লাঞ্চও করে নিতে পারছেন। আর উঠতে হবে মোটামুটি আমি যতটুকু জানি 260টার মতো সিঁড়ি আছে, এরপর সিঁড়ি পড়বে। চলুন, এখানে এরকম পাথরের মূর্তি ও অন্যান্য জিনিস বিক্রি হচ্ছে, চাইলে এরকম বেতের জিনিসও এখান থেকে সংগ্রহ করতে পারেন, বেতের জিনিসও আছে। এই কালেকশনগুলো ভালো লাগলো। নিচে থেকে একটু উঠে আসার পর এখানটা হচ্ছে, এই দেখুন পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার জন্য গেট করা আছে, এখান থেকে পুরো 1 কিলোমিটার, প্রায় 260টা সিঁড়ি। সিঁড়িগুলো দেখতেই পাচ্ছেন খুব বেশি উঁচু নয়, একদিক থেকে ওঠার ব্যবস্থা আর একদিক দিয়ে নামার জন্যে। উপরে আপনারা জুতো পরেই আসুন, কোনো অসুবিধা নেই, তো উপরে জুতো রাখার জায়গা আছে, জুতো রাখার জন্য 5 টাকা করে নেয়। শিবের 5টি লিঙ্গ আছে, একটি ঝর্ণা আছে, ওই ঝর্ণার তলায় জলের নিচে আপনাকে গিয়ে হাত ডুবিয়ে বা একটু শরীর ভিজিয়ে দেখতে হবে শিবের 5টি লিঙ্গ, অনুভব দেখতে পাবেন না, জাস্ট হাত দিয়ে ফিল করতে পারবেন। চাঁদিপুরে আসবেন সাইড সিন তো করতেই হয়, সাইড সিনে যদি আপনারা বড় গাড়ি নেন অর্থাৎ বোলেরো জাতীয় নেন, সেক্ষেত্রে তো অন্য ব্যাপার, ভাড়াটা অনেকটা বেশি। আর যদি বলেন যে আপনাদের যদি ইচ্ছা থাকে অটো করে ঘুরবো, অটো সাফিসিয়েন্ট স্পেস আছে, অনায়াসে মোটামুটি ধরুন 7 জন পরিষ্কার হবে, সাফিসিয়েন্ট স্পেস, যথেষ্ট স্পেসিয়াস অটো, তো কোনো অসুবিধা নয়, যথেষ্ট চিপ রেটে। তার থেকেও বড়ো কথা, যদি ভ্রমণের সঙ্গী অর্থাৎ এই ড্রাইভার দাদা যদি মনের মতো হয় অর্থাৎ খুব ভালো হয়, ভ্রমণের অভিজ্ঞতা মানে স্বাদটা আরও অনেকটা বেড়ে যায়, তো সেই জন্যই এই দাদা আমাদের সঙ্গে গেলেন, সারাদিন খুব ভালো লেগেছে এবং দাদার ব্যবহার সব কিছু ঘুরিয়েছেন খুব ভালো, তো আমি সেই ক্ষেত্রে আমাদের আমি রেকমেন্ড করবো আপনারা যদি এখানে আসেন সাইড সিনের জন্য এই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিন, সত্যি বলছি, মন থেকে বলছি, খুব ভালো ঘুরবেন। আবুল চাঁদিপুরে বাড়ি, যদি আসবে আমার কাছে আসবে, আমি গাড়ি ঠিক করে দেবো, 2টো লাগে 3টো লাগে আমি গাড়ি দিয়ে দেবো,
আপনি চলে যাবে। নাম্বারটা একটু বলে দিন। 9178224453। এখান থেকে বালাসো স্টেশন আপ ডাউন, সেটার জন্য দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা অটো আপনাদের বললাম, যদি কোনোভাবে ইনকেস ব্যস্ত পান তো আর একটা অটো আছে, সেটাও দেখতে পারেন। এই যে গাড়ি, যথেষ্ট সাফিসিয়েন্ট স্পেস পেয়ে যাবেন এই অটোটাও। অটোটা ভালো নতুন অটো, তো এই দাদার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, দাদার নাম্বারটাও দিয়ে রাখছি, যদি চান তো যেতেই পারেন। দাদা যদি একটু বলেন। আমার এখানে সাইড সিন নিয়ে যায়, পঞ্চলিঙ্গেশ্বর আছে, নীলগিরি আছে, আর ব্লু লেক আছে, রাজবাড়ি আছে, ইমামি আছে, খিরচরা গোপীনাথ আছে, গুড়িবাল্লাম আছে, মোহনা আছে, রাধাকৃষ্ণ মন্দির আছে। আমার অত সার্ভিস ভালো সার্ভিস, আর আটটা স্পট, কম রেট, 1400-1500 টাকা আমার ভাড়া আছে। নম্বর 8093694343। এখন বিকাল হয়ে গেছে, কাল সকালে ফিরে যাব, তাই আরও একবার সি বিচে। ক্যামেরায় হয়তো বুঝতে পারছেন না, কিন্তু এখন জলের আওয়াজটা অন্তত পাচ্ছি, অর্থাৎ পিছনে জলটা অন্তত আছে। চলেছি জলের সন্ধানে, যাই দেখি কোথায় জল পাই। একটা জিনিস উপলব্ধি করছি যেটা না শেয়ার করে পারছি না, চাঁদিপুর বিচে আপনি হয়তো সমুদ্রের জল পাচ্ছেন না, লিমিটেড সময়ে জোয়ারের সময় একমাত্র জল থাকে, বাকি সময় থাকছে না, ঠিক আছে, কিন্তু বিচটা এত ফাঁকা, এত বড়, নিজের মনের মানুষের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য, অর্থাৎ হাতটা ধরে হাঁটার জন্য অফুরন্ত জায়গা, দারুণ, সেটা ভালো, বাদ বাকি অন্য দিক থেকে আমি প্রেফার করছি না। এবার খরচার কথা বলি, আমরা 6 জন ছিলাম ও 2টি বাচ্চা ছিল, আমরা 2 নাইট স্টে করেছিলাম, বাচ্চা বাদে আমাদের মাথা পিছু খরচ হয়েছিল 2590 টাকা করে, ডিটেলসে লিখে দিলাম, দেখুন। বালাসো স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে একটা জিনিস ভালো লাগলো, স্টেশনে লিফট আছে, অর্থাৎ লাগেজ নিয়ে উঠতে আপনার কোনো সমস্যা হবে না, আর ম্যাক্সিমাম হাওড়ার দিকে ট্রেন সবই কিন্তু বেশিরভাগই ট্রেন এই 3 নম্বর দেয়, অর্থাৎ আমরা ঢুকছি 1 নম্বর দিয়ে, এরপর আমাদের আসতে হবে 3-এ, আমরা 3-এর সামনে ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে ওয়েট করছি, 10 এলে বেরিয়ে যাব। সামনে হয়তো কোনো কোল্ডফিল্ড বা কিছু আছে, প্রাপ্তি এক টুকরো কয়লা সংগ্রহ করেছি, দেখি কয়লা ধুলে ময়লা যায় কি, নিয়ে যাই।